এখানে কোশ্চেনে বলছে ইন দ্য ফিগার পয়েন্ট এ ইজ দ্য সেন্টার অফ দ্য সার্কেল, পয়েন্ট এ ছিল সার্কেলের সেন্টার, অ্যান্ড পয়েন্টস বি অ্যান্ড ডি, পয়েন্টস বি অ্যান্ড ডি লাইস অন দ্য সার্কেল, সার্কেলের উপরে। দ্য লেন্থ অফ ডিসি, ডিসি এর লেন্থ ইজ ওয়ান হাফ অফ দ্য লেন্থ অফ এডি, ডিসি এর লেন্থ হচ্ছে এডি এর লেন্থের অর্ধেক, ডিসি এর লেন্থ এডি এর লেন্থের অর্ধেক। তো ডিসি এর লেন্থ যদি ওয়ান হয়, এডি এর লেন্থ হবে এর ডাবল, টু। তো আবার এডি তো হচ্ছে সার্কেলের রেডিয়াস, রেডিয়াস যদি টু হয়, এদিকে এ থেকে বি পর্যন্ত এটাও তো সার্কেলের রেডিয়াস, টু হবে। তখন কোয়ান্টিটি এতে বলছে দ্য এরিয়া অফ দ্য সেক্টর এ বি ডি, এ বি ডি এই সেক্টরটার এরিয়া, আর কোয়ান্টিটি বিতে বলছে দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল এ বি সি, এই ট্রায়াঙ্গেল এ বি সি এর এরিয়া কত। ওকে, তাহলে আমরা র্যান্ডম নাম্বার ধরে নিছি যে ডিসি যদি ওয়ান হয়, এডি হবে তার ডাবল, টু, আর এডি টু হইলে এবিও হচ্ছে টু। দেন ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে গেলে, ট্রায়াঙ্গেল এরিয়ার ফর্মুলা ছিল আমাদের হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। এখানে বেজ আমি পাচ্ছি টু প্লাস ওয়ান, থ্রি, তাহলে বেজ হলো থ্রি, হাইট হচ্ছে টু, তখন এরিয়া হলো এই টু টু কাটা অনলি থ্রি, তাহলে ট্রায়াঙ্গেলের এরিয়া হয়েছে থ্রি। আর কোয়ান্টিটি এতে বলছে দ্য এরিয়া অফ সেক্টর এ বি ডি, এ বি ডি এই সেক্টরটুকুর এরিয়া কত, এই সেক্টরটুকুর এরিয়া কত হবে। ওকে, তাহলে আমরা এটা খুব সিম্পলি বলতে পারি, এই সেক্টরটা যেহেতু মানে সেন্ট্রাল অ্যাঙ্গেলটা যেহেতু টোটাল অ্যাঙ্গেল 360-এর চার ভাগের এক ভাগ, 90 ডিগ্রি, তাহলে এই সেক্টরটুকুর এরিয়া হবে পুরো সার্কেলের এরিয়ার চার ভাগের এক ভাগ। তো সার্কেলের রেডিয়াস যেহেতু আমাদের টু, সার্কেলের এরিয়া হচ্ছে পাই টু স্কোয়ার বা ফোর পাই, সার্কেলের এরিয়া হলো ফোর পাই, এর চার ভাগের এক ভাগ হবে শুধু পাই, তাহলে এই সেক্টরটুকুর এরিয়া হচ্ছে শুধু পাই। তো কোয়ান্টিটি বিতে ছিল থ্রি, থ্রি এর থেকে পায়ের ভ্যালু তো থ্রি পয়েন্ট সামথিং, তাই না, তাহলে পায়ের ভ্যালু বড় হচ্ছে, তখন কোয়ান্টিটি বড় হবে। ওকে, সিম্পল ছিল। আর আপনি যদি চান আপনি ডিটেলসে ফর্মুলা লিখেও করতে পারেন, ওটি একটু সময় বেশি লাগবে, কোনো দরকার নাই যদিও। তো আমাদের সেক্টর এরিয়ার ফর্মুলা আমরা জানি, সেক্টরের এরিয়া ইকুয়াল হচ্ছে টোটাল অ্যাঙ্গেল 360-এর মাঝে সেন্ট্রাল অ্যাঙ্গেলটা যত, সেন্ট্রাল অ্যাঙ্গেল তো ছিল 90, ইন্টু ওই সেক্টর এরিয়ার সময় এদিকে ছিল পাই আর স্কোয়ার, সার্কেলের এরিয়া। তো রেডিয়াস তো হচ্ছে টু, আর যদি টু হয় টু স্কোয়ার হলো ফোর, তাহলে ফোর, দেন 90 দিয়ে 360-কে কাটলাম, ফোর, ফোর ফোর কাটা থাকলো অনলি পাই, তাহলে সেক্টরটার এরিয়াও পাচ্ছি পাই। আপনি এইভাবেও ক্যালকুলেট করতে পারেন অথবা মেন্টালি ক্যালকুলেট করাটাই বেটার হয়। ওকে,